আমার চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমার ফ্যামিলির আপাতত এখন কেউই সুস্থ নেই, আশা করি কালকের মধ্যে সবাই ঠিক হয়ে যাবে। ওরা আপাতত মানে কিছুটা ঠিক হয়েছে, সকাল থেকে খেলাধুলা করছিল ওষুধ হাতে, কারণ সারা রাত কালকে একটুকু ঘুমায়নি, তো আমি বারবার উঠে উঠে ওষুধ দেওয়াতে তো আজকে সকাল থেকে খেলছিলো, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আমি এতটাই মাথা ব্যথা, এতটাই গা হাত পা ব্যথা, মানে জ্বরটা মোটে যাচ্ছিলই না, মানে ওদেরকে যত্ন করতে গিয়ে আমার হচ্ছিলো না। যাই হোক, আমি ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নেওয়ার পরে জ্বরটা সকাল থেকে কম ছিল, তো এখন আবার একটু মনে হচ্ছে, তো আমি ওষুধ খেয়ে নেবো, আমার হয়তো ঠিক হয়ে যাবে। আর কালকের থেকে আমি আশা করি ডেলি ভ্লগ আমি দিতে পারবো। আর যেটা হচ্ছে, এখন আমার বাচ্চাগুলো সব ঘুমাচ্ছে, চলুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি, আমার বাচ্চাগুলো ঘুমাচ্ছে। আর কথা হচ্ছে, সবাইকেই বলবো সবাই একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জ্বরটা একরকমের ভাইরাস, মানে একজনের থেকে অপরের হচ্ছে, আর হলে পরে যার বাড়িতে হচ্ছে তার অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে, যেমন আমাদের বাড়ির অবস্থা হয়েছে। মানে খাওয়া দাওয়া সবই উপরে শুধু বমি বমি বমি। কালকে তো বড় ছেলেটা সারা রাত ভরি ধরতে গেলে বমি করেছে, তো আপনাদের সবাইকে বলবো একটু সাবধানে থাকবেন, যাতে এই ভাইরাসটা যাতে আপনাদের না হয়। তো এবার চলুন, অনেক কথা বলে ফেললাম, চলুন এবার আমি আপনাদের আমার বাচ্চাগুলোকে দেখিয়ে নিয়ে আসি। এই যে ওরা ঘুমাচ্ছে, দু ভাই, দিদি তো উল্টো করে শুয়েছে, শরীরটা এতটাই উইক যার পারছে না সোজা করে শুতে। দেখলেন ওরা ঘুমাচ্ছে, তো আমি একটু রেস্ট নেবো এখন, কারণ কালকে আমারও সারা রাত ঘুম হয়নি, আবার সন্ধ্যেবেলা আসবো। তো আপনাদের কাছে একটা অনুরোধ আছে, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলোকে একটুখানি দেখবেন, আর আমার পাশে থাকুন। আপনারা আমার পাশে থাকলে আমি আরও কিছু করতে পারবো। আমার আবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি এখন গিয়ে ওষুধ খাবো, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা আসছি। আর আশা করি কালকের থেকে আবার ডেলি ব্লগ যেরকম দিতাম সেরকম দিতে পারবো, আর আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আবার সন্ধ্যাবেলা আসছি। হ্যালো এভরিওয়ান, শরীর খারাপ শুনে আমার মা এসছে আমার সাথে দেখা করতে, এই যে বসে আছে। আর কী কী নিয়ে এসছে আমার সঙ্গে আমার জন্য সেটা পরে দেখাবো। যেটা আমার মা আমার জন্য রান্না করে অনেক কিছু নিয়ে এসছে, তো সেটা পরে দেখাচ্ছি। আমাদের সবার শরীর খারাপ শুনে মা এসছে আমাদের দেখতে, এক্ষুনি আবার চলে যাবে। মা এসেছিল দেখতে পারলেন, তো মা ভেবেছিল হয়তো আমি রান্নাই করিনি, তাই জন্য আমার জন্য কী কী নিয়ে এসছে সেগুলো শেয়ার করছি। এটা হচ্ছে খিচুড়ি, আসলে এটা বিপত্তারিণী পুজোর প্রসাদ, আর মিষ্টি নিয়ে এসেছিলো, এটাও প্রসাদ, মিষ্টিটা কিনে নিয়ে এসছে আর রান্না করে নিয়ে এসেছিলো। ভেবেছি মানে আমি রান্নাই করিনি, কেন আমার শরীর খুবই অসুস্থ ছিলাম, যার জন্য মা ভেবেছে রান্নাই করিনি। এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, এটা ওলের তরকারি, আর এটা একটা এক পিসি পাবদা মাছ, আর এটা একটুখানি লোটে মাছ, আর এটা লতি, আর এটা মাছের ডিম ভাজা। তো ভেবেছিলো হয়তো আমি রান্নাই করিনি, কিন্তু করেছিলাম, তাও মা মায়ের মন তো ভেবেছিলো সারাদিন শুয়ে থাকবে রান্না করবে না, তাই জন্য নিয়ে এসছে। মাকে কী এনেছে সেটা শেয়ার করলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নিই, আমি আবার আসছি। হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি, এখন বাজে সন্ধে 7:30, আর আমার বাচ্চারা এখন অনেকটাই সুস্থ আছে, আর ওরা খেলা করছে, আর আমার একটু অসুবিধা হচ্ছে, আশা করি সেটাও ঠিক হয়ে যাবে আজকে রাত্রে ওষুধ খেলে, তো কালকে থেকে আমি আবার ভালো করে ব্লগ দিতে পারবো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি আশা করি নতুন নতুন কিছু নিয়ে আসতে পারবো আপনাদের দেখার জন্য। আর যেটা কথা হচ্ছে, প্লিজ স্টে হোম, আর বাচ্চাদের একটু সাবধানে রাখবেন, আপনারাও সাবধানে থাকবেন,
আর এখন এই জ্বরটা, যে জ্বরটা বেরিয়েছে ওটা একটা ভাইরাস, যেটা আমাদের বাড়িতে হলো ওটা একজনের থেকে শুরু, পাশের বাড়ির একজনের থেকে পাশের বাড়ির কিছু লোকের হয়েছে, পাশের বাড়ির লোকের হয়েছিল, তারপর থেকেই মানে আমাদের বাড়ির সবার হয়েছে। তো প্লিজ প্লিজ আপনারা একটু সাবধানে থাকবেন, আর বাচ্চাদেরও সাবধানে রাখবেন। হ্যাঁ বাবা, তাই ঠিক আছে। আর তুমি কি সুস্থ আছো বলো তো বন্ধুদের, তুমি কি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়ে এখন কি একটু আগের থেকে ভালো আছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভাই ভালো আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও ভাইকে বলো মা আসছে, যাও ধুকাটিগুলো ফেলে না, যাও দেখলাই কাটি। আচ্ছা যাও। আর যেটা বলছিলাম যে সবাই একটু সাবধানে থাকবেন, আর যেখানে দেখবেন যে জ্বর হচ্ছে, যে কোনো যে যার যেই বাড়িতেই হোক জ্বর হচ্ছে, মানে সেখানে যাওয়া আসাটা কমিয়ে দিলে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার ফ্যামিলির সবাই ভালো থাকবে। আর এখনকার জ্বরটা খুবই খারাপ। হ্যাঁ, কেন একদিনেই মানুষকে এরকমভাবে কাহিল করে দেয় যে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, যেটা আমাদের সঙ্গে হয়েছে। খুব কষ্ট পেয়েছি, মানে এখনও পাচ্ছি, জানি আজকে রাতটা না কাটলে কিছু বলতে পারছি না। তো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ 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 আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সামনের দিনগুলোতে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসবো। তো প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন আর সঙ্গে থাকবেন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট।